হ্যালো এভরিওয়ান, তো আর একটা ব্লগে তোমাদের সাথে আবার দেখা করতে এলাম। তো আজকে হচ্ছে 9 তারিখ, আজ আমি দিল্লি ফেরত যাচ্ছি। তো তার জন্য সকাল থেকে উঠে একদম রেডি, মাও সকাল থেকে উঠে একদম সব গোছগাছ করে দিয়েছে, আমার জিনিসপত্র রেডি হয়ে গেছে। 5:30 বাজে, এবার আমি বেরোবো। তো কীভাবে যাচ্ছি পুরো জার্নিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তোমরা আমার সঙ্গে থাকো, সাথে থাকো, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর এইভাবে পাশে থেকে চলো। টাইম হয়ে গেছে, এবার আমাকে বেরোতে হবে, তো চলো না। অবশেষে আমি বেরিয়ে পড়লাম। তো প্রত্যেকবার বাবা আমাকেই দিয়ে আসে গাড়ি করে, কিন্তু আজ প্রথমেই বাধা হচ্ছে, আমার বাবার গাড়িটা কিছুতেই স্টার্ট হচ্ছিল না। তো বাবা বললো চল তোকে টোটো রিক্সা করে দিয়ে আসি। এখন বাজে 5:30। তো আমি, বৌদি, মা সবাই মোটামুটি একটু মন খারাপ, সবারই একটু কান্নাকাটিও হচ্ছিলো। যাই হোক, এতদিন থাকার পর যাচ্ছি। সকালবেলায় আমরা গাড়ি পেয়ে গেছি এবং গাড়িটা সত্যি একদম রিজনেবল প্রাইস নিয়েছে। অনেক টোটোওয়ালা আছে যেগুলো একটু বেশি ভাড়া নেয়, কারণ আসার দিনই ব্যান্ডেল স্টেশন থেকে আমার বাড়ি পর্যন্ত তো একটু ভাড়া বেশি নিয়ে নিয়েছিল, বাট আজকে কিন্তু সেটা করেনি। আজকে এরা ঠিকই ভাড়া নিয়েছে। তারপরে আমরা সোজা চলে এলাম ব্যান্ডেল স্টেশনে। মনটা খারাপ, কারণ অনেক দিন থাকার পর বাড়ি যাচ্ছি, আমার দিল্লিতে আমার শ্বশুরবাড়ি ফেরত যাচ্ছি। তো প্রথমে এখানে এসে আর একটা হলো অবস্থা খারাপ, সেটা হচ্ছে আমার খাওয়ার বেশি নেওয়াতে ব্যাগটা ছিঁড়ে গেছিলো, এবং তার সাথে আমি যখন আবার ভিডিও বানাচ্ছিলাম তো পিছন থেকে একটা জিআরপি অফিসার আমাকে ডেকে অনেক উল্টোপাল্টা কথা বললো, কেন আমি ভিডিও বানাচ্ছি, কিসের জন্য ভিডিও বানাচ্ছি, এইসব নিয়ে একটু আমার কাছে অনেক জিজ্ঞাসাবাদ করছিলো। তো মনটা একটু খারাপ হয়ে গেল, সকাল সকালই অনেক কিছু প্রবলেম ফেললো। তারপর ব্যান্ডেল ছেড়ে অবশেষে হাওড়ায় পৌঁছে গেলাম। এখন বাজে 7:30, কিন্তু গরম প্রচণ্ড। বাড়ি থেকে একটা হাত পাখা নিয়েছিলাম ট্রেনে হাওয়া খাবো বলে, তো দেখো পাখাটা দিয়ে হাওয়া খাচ্ছি। অবশেষে আমার ট্রেন চলে এসেছে, আর এই ফার্স্ট আমি দুরন্ত এক্সপ্রেসে টিকিট করেছি, কারণ প্রত্যেকবারে আমি রাজধানীতে চাই, কিন্তু রাজধানীর টিকিট না পাওয়াতে আমাকে দুরন্ত এক্সপ্রেসেই টিকিট করতে হলো। তো ফার্স্ট টাইম সফর করছি, জানি না কেমন হবে। তো দেখো হাওড়া থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, এবার পুরোটা দিন থাকবো, তার পরের দিন সকালে আমি দিল্লি পৌঁছবো 6:30 নাগাদ। তো হাওড়া থেকে ট্রেন যাওয়া শুরু হয়ে গেছে। আমার সিট ছিল উপরে 3 নম্বরে, একদম আপার বার্থে, কিন্তু আমি যেখানে বসে আছি এখানে সার্ভিস যারা দেয় তাদের বার্থ ছিল। তো তারা আমাকে বললো তুমি বসতে পারো, অসুবিধা নেই, বাট যখন আমরা খাবার সার্ভ করবো তখন তুমি সিটটাকে খালি করে দিতে হবে। তো এই দেখো বাইরের দৃশ্যটা কি সুন্দর, এটা একমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গলেই দেখা যায়। তো দুপুরবেলা আমি আবার আপার বার্থে চলে গেলাম, কিন্তু এত গরম, আমার ফোনের যে ফ্ল্যাশ সেই ফ্ল্যাশটা ওভারহিটের জন্য কিছুতেই ফ্ল্যাশটা জ্বলল না। তো আমার বাড়ি থেকে মাছ, বাঁধাকপির তরকারি আর ভাত দিয়ে দিয়েছিলো মা দুপুরের লাঞ্চের জন্য, আর প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে গরম। আমি তোয়ালে ভিজে মুখে চাপা দিয়ে দুপুরবেলায় শোয়ার চেষ্টা করছি, কিন্তু এতটাই তাপমাত্রা বেশি যে জাস্ট আমি তোমাদের বলতে পারবো না, যে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। তো তখন আমি একটা কী করলাম, একটা ঠান্ডা কিনে নিলাম 20 টাকা দিয়ে। তো এই ঠান্ডা দিয়ে তো আর গরমটা কম যায় না, জল তো অনেক খেয়েছি। তো এই দেখো এই একটা জায়গা, জায়গাটা আই থিঙ্ক মনে হয় যত সম্ভব বালিখাত বলা হয়, আর এটা কোন নদী জানি না, কিন্তু আমি যখন নিচে নেমে আসলাম সিটে বসে দেখছি এত সুন্দর একটা জায়গা, তো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই, ক্যাপচার করে নিই। কেউ যদি এই জায়গাটার নাম জেনে থাকো বা এই নদীটার নাম জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো বেশ ভালো লাগছিল, আর অনেকটা জায়গা জুড়েই এই খাতটা ছিল। এরপর এতটা পরিমাণে গরম পড়েছিল যে আমার যে কো প্যাসেঞ্জার ছিল তার মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েছিল, এবং তার ফ্যামিলির লোক বলছিল টিটিদের যে যেই করে হোক একটা যদি এসি সিট করে দেওয়া হয় তাহলে খুব ভালো হতো, বাট ওরা কোনোভাবেই সেটা ওনাকে সাপোর্ট করেনি। এরপর বিকেলবেলার দিকে একটু ঝালমুড়ি খেতে ইচ্ছা করছিলো, তো ঝালমুড়ি কিনে নিলাম। তো বাইরে আমি সেই সিটেই বসেছিলাম, বেশিরভাগ সময় আমি নিচের সিটেই ছিলাম। তো দেখো গরম কিন্তু প্রচণ্ড পরিমাণে, মুখ টুক কিন্তু একদম শুকিয়ে গেছে। যাই করে হোক আমি সময়টা কাটানোর চেষ্টা করছি, কারণ রাতের দিকে একটু একটু ঠান্ডা ওয়েদার হয়ে যাবে জানি। তো তোমাদের একটা জিনিস আমি দেখাচ্ছি, দুরন্ত এক্সপ্রেসের সব থেকে খারাপ যে এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা হচ্ছে এই দেখো ককরোচ, জার্মান ককরোচ পুরো ট্রেনটাতে ভর্তি ছিল এবং ইঁদুর ছিল। আমরা অনেকবার হেল্পলাইনে ফোন করে ওনাদের অফিসারদের জানিয়েছি, স্টাফদের জানিয়েছি, আর এই যে অ্যারো চিহ্নটা দেখছো এটার মানে হচ্ছে এই সিটের তলায় প্রচুর পরিমাণে জল ছিল, বাট তারা জল দিচ্ছিল না। মানে জল থাকা সত্ত্বেও আমরা বলেছি যে আমরা জলের জন্য পে করে দেবো, বাট ওরা কিছুতেই জল দিচ্ছিল না। আমার কো প্যাসেঞ্জার যারা আছে তারা ফোন করলো, ওরা বললো না তোমরা একবারই জল পাবে, আর জল পাওয়া যাবে না, খাওয়ারে এরকম আরশোলা ঘুরে বেড়াচ্ছে, এবং প্রচণ্ড পরিমাণে আরশোলা স্টাফদের বলা হয়েছিল, তারা এসে স্প্রে করে দিয়ে যাচ্ছে।
গেছে, কিন্তু এত আরশোলা জাস্ট তোমরা বিলিভ করতে পারবে না। আমি তো এখানকার খাবার খাইনি, আমি বাইরে থেকে অনলাইনে অর্ডার করে খাবারটা খেয়েছি, আর এই খাবারটা খুব টেস্টি ছিল এবং একদম পুরো ঘরোয়া রান্না যেটাকে বলে, সেটা আমি দীনদয়াল উপাধ্যায় স্টেশন থেকে অর্ডার করেছিলাম। তো কোনো রকম করে রাতটা কভার করে দিয়ে সকালবেলায় আমি এই যে যারা আমার সাথে ছিল তাদের সঙ্গে অনেকটা আলাপ আলোচনা গল্প করতে লাগলাম, যেই করে হোক আমি টাইমটাকে স্পেন্ড করতে চাই। এরা খুব ভালো ছিল। তো অবশেষে আমি দিল্লি এন্ট্রি করে গেছি। আর এটা হচ্ছে যমুনা নদী, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এমনি সময় জল কালো দেখায়, বাট আজকের জলটা কিন্তু বেশ ভালোই দেখা ছিল। আর এরপরে আমি চলে এসেছি দিল্লি প্ল্যাটফর্মে। ভিড় ছিল খুব, বাট যতটা ছিল ঠিকই আছে, তবে নিজের জায়গায় এসে বেশ ভালোই লাগে। বাকি যে আমার এক্সপিরিয়েন্স হয়েছে সেটা তো খুবই খারাপ। তো মেট্রো, ওখান থেকে নেমে আমাকে মেট্রো যেতে হয়। তো এই দেখো, এটা হচ্ছে দিল্লি মেট্রো। এখান থেকে আমি মেট্রো, যেটা এয়ারপোর্টের যে মেট্রোটা আছে সেটার টিকিট কাটবো। এখন হচ্ছে সকাল 6:30, চারিদিকটা একদম একটু ফাঁকা ফাঁকা রয়েছে, কারণ অফিস টাইম হলে একটু ভিড় হয়। তো যাই হোক, আমি দেখো মেট্রোতে চেপে গেছি, আর এইটা হচ্ছে আমার বাড়ির রাস্তা। তো যত বাড়ির দিকে যাচ্ছি তত একটু মনের মধ্যে আনন্দ হচ্ছে, ভালো লাগছে যে অনেকদিন পর বাড়ি ফিরলাম। আর এই মেট্রো করে যাওয়াটাও বেশ একটু বাইরের দৃশ্যগুলোও দেখা যায়, ভালো লাগে। আর ভিড় প্রচণ্ড ছিল, কারণ আস্তে আস্তে অফিস টাইম হয়ে যাচ্ছিলো। তারপর আমি একটা অটো করে নিই। অটোটা সকালবেলায় একটু ভাড়া বেশি নিয়ে নিয়েছিলো, কারণ অনেকটা ঘুরে যেতে হয়েছিলো মেট্রোতে কাজ হচ্ছিলো বলে। তো অ্যাটলিস্ট আমি বাড়ি চলে এসেছি। বাকি এক্সপিরিয়েন্স আমার রাজধানীতে খুব খারাপ হয়েছে। তোমরা যদি কোনো দিন রাজধানীতে টিকিট করো, প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা এই ভুলটা কোনো দিন করো না, কারণ এত ইঁদুর আরশোলা, এত খারাপ খাবার, সব কিছু এক্সপিরিয়েন্স নিয়ে আমি বাড়ি আসতে হয়েছি। তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বন্ধুরা, ফাইনালি আমি দিল্লিতে চলে এসেছি। একটা পুরো গোটা দিনের জার্নি, এবং রাজধানীতে কী কী প্রবলেম ফেস করতে হয়েছে, না ওখানকার সার্ভিস ভালো, না ওখানকার যে সার্ভিস অফিসার, যে হেল্পলাইনগুলো দেওয়া হয়েছে, ফোন করে আমরা কোনো রকম হেল্প পাইনি। তো এইরকম একটা কস্টলি ট্রেন যেখানকার তার টিকিট ফেয়ার এতটা বেশি, সেই ট্রেনে যদি এইরকম ধরনের প্রবলেম হয় তাহলে সাধারণ লোকেরা কী করে ট্রাস্ট করে এইসব ট্রেনে যাবে? তো যাই হোক, ভালো মন্দ সব মিলিয়ে আমার এক্সপিরিয়েন্সটা বা আমার দিল্লি জার্নিটা তোমরা দেখে নিলে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর সাথে থেকো পাশে থেকো, আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থেকো। তো দেখা হবে তোমাদের সাথে আবার একটা ভিডিওতে। তোমাদের জন্য একটা বাই বাই।